আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা বানাবো ওটা হচ্ছে গিয়া জিটিএ ফাইভে মেনু অপশন কীভাবে আনতে হয়, যে মোডটা আর কি, যে মোডগুলো ডাউনলোড করে। হ্যাঁ, তোমার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আমি, সমস্যা নাই। ফার্স্টে মেনু অপশনে GTA 5 modes, the website, the GTA 5 official website. You can take up GTA 5 JCON modes, private shop modes. You can take a shop by a can to menu option. The link to the description video notion. It is the latest version, the current version. But I'll upload the download for them. ভেরিফাই করার পরে এইখানে লেটেস্ট যেটা মেনু এসপিজি, এটাতে ক্লিক করলে জিপটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে সে স্কিপ টু, এটার লিঙ্কে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে, সমস্যা নেই। এখান থেকে আপনারা এই ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে। যেখানে ইনস্টল করা আছে ওখান থেকে লোকেশন যেতে পারেন, বা এখানে রাইট ক্লিক করলে ফাইল লোকেশন ক্লিক করে GTA 5 এর ইনস্টল লোকেশন আসে পরে, ইনস্টল যেখানে করা আছে ওই জায়গাটা আসে পরে, তারপরে আপনারা দেবেন স্ক্রিপ্ট টু সেটা এক্সটেনশন। এখান থেকে তারপরে এক্সটেনশন করলে এই তিনটা ফাইল বিনে থেকে এই তিনটা ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখান থেকে কপি করে জাস্ট GTA 5 পেস্ট করে দিবেন। তাহলে আমার আগে থেকে করা আছে, তার কারণে আমি করতেছি না, স্কিপ করে দেবো। তারপরে আপনাদের মেনু অপশানও এক্সটেন হেয়ার দিলে চারটা ফাইল যে আসছে, এই ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ সেম, এই চারটা ফাইল কপি করে পেস্ট করে দেওয়া হয়েছে GTA 5 এর ফাইলে। তো আপনাদের এটা হয়ে গেলে আপনাদের সিম্পল গেম ওপেন করতে হবে, আর কিছু না। Now what I'm about, have you fucking clown? If you're raining now, I keep making sound. Go another round, bitch, I'm legend bound. Can't stop me now. You don't wanna fuck with me. A slow burn like a disease. Just tell me that I can't show you things that you couldn't believe. Just tell me that. গেম রান করার পরে সিম্পল F8 প্রেস করলে, কিবোর্ডের F8 প্রেস করলে আপনার মিনি অপশন আসে পাবে। মিনি অপশনে আপনারা যে কোনো কিছু করতে পারবেন, যদি মিনি অপশনটা প্রপারলি শিখতে পারেন তাহলে মেনু অপশনে সব কিছু করা যায়, পুরো গেম কন্ট্রোল করা যায় মেনু অপশনে, ঠিক আছে। আর এছাড়াও আপনার সব ভেহিকেল এই জায়গা থেকে পাওয়া যাবে, কিন্তু সব লেটেস্ট ভেহিকেল না, আর কিছু ওগুলো GTA 5 মোডস থেকে ডাউনলোড করে মোডস ইনস্টল করা লাগে, তারপরে যাওয়া হয়। এছাড়া এখান থেকে আপনার স্পোর্ট সব রকম মোটামুটি সব রকম ভেহিকেলে পেয়ে যাবেন, যেরকম ভেহিকেল অপশানে গেল। তারপরে সুপার কারের মধ্যে এটা আমার চাই, এখান থেকে আপনি ভেহিকেল স্পন করতে পারবেন। তারপরে
এগুলো আসলে বিশেষ করে মিশনে অনেক কাজে লাগে। আমি কিছু ভেহিকল মোড করে রাখছিলাম, এরকম কিছু ভেহিকল আপনারা সেভও করতে পারেন এখান থেকে। মোট ভেহিকলগুলো সেভ করতে পারেন আপনারা। তারপরে এখান থেকে আপনারা চাইলে হেলিকপ্টার থেকে শুরু করে সব কিছু পারেন টোটালি। এই যেমন ভ্যান, ট্রাকস, সার্ভিসেস, ট্রেইলার্স দেখতে পারতেছেন আপনারা। তবে ইমার্জেন্সিতে শুরু করে যে মোটরসাইকেল, বাইসাইকেল, প্লেনস, হেলিকপ্টার, বোটস, এরকম যে প্লেনসের কথা বেশ বলছি, এখান থেকে আপনারা রকেট রকেট পর্যন্ত পাই যাবেন। যেরকম ডলার রকেট স্পন করা দরকার, এগুলো বিশেষ করে ইয়াতে কাজে লাগে, কাজে লাগে। তারপরে এখান থেকে আপনারা কোনো প্লেয়ার ডলার বাড়িতে চান, ঠিক আছে, যেরকম আমি যে মাইকেলে দিলাম, মাইকেলে আসে আসে 244, ঠিক আছে। এখান থেকে আমি যত খুশি তত আমি ডলার বাড়িতে পারব, এটা প্রবলেম হয়েছে। এই যে দেখেন মাইকেলের কত ডলার, যত আপনি যত লাগবেন তত ডলার দিয়ে আসবেন। তারপর আরও অনেক কিছু আছে, যেরকম আপনার প্লেয়ার ইনভিজিবল থেকে শুরু করে এই মুডটা দিলে আপনার প্লেয়ার ড্যামেজ হবে না, কোনো কখনো ড্যামেজ হবে না। তারপরে এরকম আরও কিছু আরও অনেক মুড আছে আপনার যেটা মনে চায়। এটা আসলে আমি ভিডিওতে বলে শেষ করতে পারবো না, এত মোড আছে এই জায়গায়, সব কিছু করতে পারবেন। তো বাইরে যারা যারা